বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র দূরবীনের প্রিমিয়ার শো হলো বৃহস্পতিবার। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর উদ্বোধন করেন বাংলাদেশ ডিজিটাল ফিল্ম সোসাইটির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মাকসুদুর নবীর রিপোর্ট। শিশু বয়সের ভাবনা, দুরন্তপনা, অজানাকে জানার ইচ্ছা আর দেশপ্রেম, এসব নিয়েই শিশুতোষ চলচ্চিত্র দূরবীন। হঠাৎ মাকে হারানোর পর একটু শিশুর সময় কাটে কেবল মার কথা মনে করে। মাকে তো আর ফিরে পাবে না, তাই দেশকে ভালোবেসে মাকে পেতে চায় সে। দূরবীন সিনেমাটি আমার খুবই ভালো লেগেছে। আমরা আশা করি বাংলাদেশে আরও এরকম সিনেমা হবে, যাতে আমরা সবাই মিলে সিনেমা হলে এসে এরকম ছোটদের ছবি দেখতে পারি। ছোটদের তার মা এবং দেশের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, সেটা এই ছবিতে ফুটে উঠেছে। শিশুদের মানে সিনেমা হলে যে শিশুদের একটা ভিড় বাড়বে, এটা আশা করি, এবং আগামীতে যাতে এরকম আরও নতুন চলচ্চিত্র আসে, আমরা সেই আশা করব। এ ধরনের শিশুতোষ চলচ্চিত্র শিশুদের মানসিক বিকাশে যথেষ্ট ভূমিকা রাখবে। ছবি দেখতে এসে এমন অনুভূতি ব্যক্ত করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আসলে আমাদের দেশে বাচ্চাদের নিয়ে মানে চলচ্চিত্র কিন্তু সেরকম হয় না, কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু মানে এটা হয়। তো আমার মনে হয় যে আজকের যে প্রয়াসটি, এটি যদি আমরা সাকসেস করতে পারি, তাহলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে বাচ্চাদের নিয়ে এরকম কাজ আরো হবে। শিশুদের জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না, বরং সুযোগ পেলে তারা ভালো কিছু করতে পারে, এ বিষয়টি ফুটে উঠেছে ছবিটিতে। মাকসুদুন নবী, বৈশাখী নিউজ।